নমস্কার বন্ধুরা, আপনাদের বিশেষ অনুষ্ঠান গৃহশোক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা জানেন যে গৃহশোক অনুষ্ঠানে আমরা আমাদের ঘরে কিভাবে সুখে থাকতে পারবো, অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষ যাতে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের জীবন যাপন করতে পারি, তার জন্যই কিন্তু এই গৃহশোক অনুষ্ঠান। এবং আপনি হয়তো বলবেন যে আমরা ভালোভাবে থাকার জন্য সেখানে আমাদের বাড়িটা কেন গুরুত্বপূর্ণ, একদম ঠিক ধরেছেন। কারণ বাড়িটা এই কারণেই গুরুত্বপূর্ণ, সেটা এই অনুষ্ঠানে থাকা মানুষটি বারবার আপনাদেরকে বলে এসেছেন, কারণ আপনার বাড়ির মধ্যেই রয়েছে আপনার সুখের চাবিকাঠি। এবং সেই সুখের চাবিকাঠিটি কীভাবে আপনি পেতে পারেন, কীভাবে আপনার হাতে পৌঁছে যেতে পারে, তাই নিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনা। এবং রয়েছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে, আপনারা জানেন, হ্যাঁ, তিনি অত্যন্ত পরিচিত মানুষ, বাস্তু কনসালটেন্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার প্রদীপ। নমস্কার। আর সত্যি কথা, আপনি বারবার একটি বাড়িকেই গুরুত্ব দেন এবং বাড়িটির মধ্যেই আপনি বলেন যে আমাদের জীবনের যা কিছু পাওয়া, যা কিছু সুখ, সব ওই বাড়িটির মধ্যেই থাকে। তো এই যে বাড়িটি, গত অনুষ্ঠানে আপনি ছোটদের পড়ার ঘর নিয়ে বলেছেন, তো আজকে মূলত আমি যে বিষয়টি জানবো, কারণ যেহেতু গৃহসুখ আমার প্রচুর গৃহিণী বন্ধুরাও দেখেন, তো গৃহিণী বন্ধুদের জন্য, কারণ তাদের তো প্রিয় জায়গাটাই হচ্ছে রান্নাঘর, তারা রান্নাঘরেই তারা চেষ্টা করেন পরিবারের সবার জন্য ভালো ভালো খাবার বানাতে, তো একটুখানি ওই রান্নাঘরটিকে গুরুত্ব দিতে হবে। তো রান্নাঘর কীরকম হলে আমাদের প্রত্যেকটি মানুষ আমরা ভালো ভালো খাবার খেতে পারবো, ভালো ভালো টেস্টি খাবার খেতে পারবো। প্রথমে একটা কথা বলি যে আমি এটা প্রায় আমি বলে থাকি যে রান্নাঘর যদি সঠিক জায়গা হয়ে থাকে, যিনি রান্না করবেন উনি যদি যথেষ্ট উৎসাহের সঙ্গে রান্না করে থাকেন, তাহলে সেই রান্না সুস্বাদু হবে। সেই রান্না যদি সুস্বাদু হয়, বাড়ির প্রত্যেকে খেয়ে তৃপ্তি পাবে, প্রত্যেকে যদি তৃপ্তি পায় তাহলে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন ঠিক থাকবে। হ্যাঁ, এবং দেখা যাবে সেই জায়গা থেকে কিন্তু নিজের তৃপ্তিটা থেকে আর্থিক জায়গাটাও আস্তে আস্তে সে উন্নতি করার চেষ্টা করবে। ও, মানে আপনি বলছেন একটা খাবারের তৃপ্তি বোধের সাথে একটা আর্থিক সুখ আছে, মানে অবভিয়াসলি, মানে কি করে সম্ভব, মানে খাবার তো মানুষ খায় নিজের হেলথের জন্য, সেখানে আর্থিক সুখ বোধ, এটা কি করে, মানে কি করে সম্ভব, আমি ঠিক বুঝতে পারছি। আমি একটা অন্যভাবে উদাহরণ দিই, আমরা অনেক সময় তো বাড়ি থেকে না খেয়ে আমরা হোটেলে গিয়েও তো খাই, যদি হোটেলে খাবারটা খেয়ে তৃপ্তি হয় তখন যেখানে আমরা টাকাটা পেমেন্ট করি হয়তো টাকাটা অনেক বেশি হয় আমাদেরকে, তখন সেটা গায়ে লাগে। হ্যাঁ, লাগে তো অবশ্যই। হ্যাঁ, প্রচুর টাকার একটা, মানে একটা টেবিলে বুক করতে হবে সেটার একটি টাকা, প্লাস যে মিলটি আপনারা আপনারা নিচ্ছেন রেস্তোরাঁ সেটার একটা টাকা লাগে তো, বড় মানে একটা বড় অ্যামাউন্ট টাকা খরচার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তখন গায়ে খুব একটা খচখচ করে লাগে না, কারণ খাওয়াটা খেয়ে আমি তৃপ্তি পেয়েছি। ঠিক, তাই তো, ঠিক, আমরাও কিন্তু বাড়িতে যে রান্না করি প্রচুর খরচা করে আমরা বাজার করে নিয়ে আসি, কোনো জিনিসটা আমাদের বাড়িতে উৎপাদন করা হয় না বা কেউ আমাকে বিনা পয়সায় দিয়ে যায় না। হ্যাঁ, যে কোনো সবজি, মাছ, মাংস বা অন্যান্য আনুষঙ্গিক যে মশলাগুলো সবই আমাদের পয়সা দিয়ে কিনতে হয়, তা সেইটা যদি প্রপার জায়গায় বসে রান্না করা যায় এবং ফ্রি মাইন্ডে রান্না করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে রান্না অটোমেটিকলি সুন্দর আসবে। ঠিক আছে, তা এই জন্য বাস্তুশাস্ত্র, মানে তার জন্য কিন্তু, মানে বিষয়টা এরকম যে সেই রেস্তোরাঁর যে টেস্ট, অর্থাৎ যার জন্য আমরা যাই রেস্তোরাঁ, বেশ ভালো ভালো খাবার খেতে পারবো, খুব টেস্টি টেস্টি খাবার খেতে পারবো, সেটাই কিন্তু আপনার বাড়ির গৃহিণী তৈরি করতে পারবে, কারণ তিনি ওইটা করতে পারেন যদি রান্নাঘরটা আপনার একটা সুইটেবল প্লেসে হয়, প্লাস আপনি সেখান থেকে অনেক সুবিধে পাবেন। কি সুবিধে, কি বেনিফিট, সেটা হচ্ছে বাস্তুর বেনিফিট। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি প্রচুর রেস্টুরেন্টে যখন তৈরি করা হয় তখন আমি দেখতে যাই এবং তারা আমাকে একটা কথাই বলে যে দাদা দেখবেন রান্নাঘরটা যেন প্রপার জায়গা, কারণ রেস্তোরাঁর কিচেনও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রেস্তোরাঁ কেন, ফ্যাক্টরি তো ক্যান্টিন হয়, তারও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, যদি ফ্যাক্টরি ক্যান্টিনটা প্রপার জায়গায় না হয় তাহলে দেখা যাবে লেবারদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হবে খাবার নিয়ে। মানে একটা কি বলবো, মানে শুরু করেছিলাম একটা ঘরের কিচেন দিয়ে, মানে আমাদের বাড়ির কিচেন দিয়ে, কিন্তু দেখুন শুধু বাড়ির কিচেনেই নয়, আপনার যিনি যারা আজকে অফিস যাচ্ছে তারা যেখানে যাচ্ছে সেখানকার ক্যান্টিনের উপরও তাদের ভালো মন্দ নির্ভর করছে, অবভিয়াসলি, মানে দুর্দান্ত ব্যাপার একটা। কারণ আমি রিসেন্টলি একটি হোটেল দেখতে গেছিলাম, যে হোটেলটাতে দেখা যাচ্ছে কিছুদিন বাদে বাদে স্টাফেরা চেঞ্জ হয়ে যাচ্ছে,
তো ওরা আমাকে ডেকে নিয়ে গেছিলো, কেন আমাদের স্টাফরা এগোচ্ছে, আমরা ভালো পে করছি, সমস্ত টাইম মতো করছি, তাও করছে না কেন? আমি গিয়ে যখন গেছি, আমি গিয়ে বললাম যে আচ্ছা তোমাদের এখানে কাস্টমারটা কীরকম হয়, আমার তো তোমাদের কিচেন দেখে মনে হচ্ছে কাস্টমারটা থেকে অনেক অভিযোগ আর বলে হ্যাঁ কাস্টমাররা অভিযোগ করছে খাবার নাকি ঠিক মতো কোয়ালিটি হচ্ছে না, অথচ দুজন নাম করা শেফকে আমি রেখেছি পয়সা দিয়ে। হ্যাঁ আমি বুঝতে পারছি না কী হয়েছে। তা ওদের আমি তখন কিন্তু রান্নাঘরটা চেঞ্জ করতে বলি, তা ওরা আমাকে বলে কোথায় করলে বেটার হবে বলুন, তাতে আমাদের যদি হোটেলের জায়গা কিছু কমে যায় আমি রাজি আছি। যে কথাটি আমিও ভাবছিলাম যে আমার বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা অনবরত ডায়াল করছিলেন 9163272222, এই যে নাম্বারটি আমাদের স্ক্রিনে রয়েছে, একদম ঠিক এই সরাসরি নাম্বারটিতে আপনারা আজকে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, কারণ রয়েছেন প্রদীপদা, আর প্রদীপদা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন, অর্থাৎ আপনার বাড়ির বাস্তু নিয়ে কথা বলবেন। তো দেখে নিই আমার বন্ধু কে আছেন, প্রথম বন্ধু নমস্কার, কে আছেন বলুন। আগে কি বলুন যে আপনার রান্নাঘর কি উত্তর দিকেই আছে নাকি আপনি নতুন করে করবেন? রান্নাঘরটা আমার উত্তর দিকে। আপনি কোন দিকে মুখ করে রান্না করছেন? কোন দিকে মুখ করে রান্না করছেন? হ্যালো, উত্তর দিক করে। উত্তর দিক মানে আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করছি, যদিও এটা আপনার ব্যক্তিগত হয়ে যাবে, আপনি কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। আপনার হাজবেন্ডের সাথে আপনার ঝগড়াটা কিরকম হচ্ছে? ঝগড়া তো খুব হচ্ছে, মাঝে মাঝে লেগেই রয়েছে। কত বছর ধরে এখানে রান্না করছেন? কত? দু বছর ধরে। তাহলে জাস্ট হালকা হিসেবে দেখা দিয়েছে, কোমর থেকে লোয়ার পোর্শনে দেখবেন একটা মানে ভারী ভারী ভাব লাগবে, আস্তে আস্তে এই জায়গাগুলোতে নানা রকম প্রবলেম দেখা দেবে, হাঁটু বা কোমর বা পায়ের তলায় দেখবেন পেন পেন হবে। কি জয়েন্ট পেন কি শুরু হয়েছে? হ্যাঁ শুরু হচ্ছে। আপনি রান্নাঘরটা ওখান থেকে সরিয়ে নিন, অ্যাকচুয়াল উত্তর দিকটা যেটা হচ্ছে উত্তরের মাঝখানটা হচ্ছে কুবেরের জায়গা, এটা রান্নাঘরের জায়গা নয়। আপনি একটু প্রোগ্রামটা শুনুন, আমি রান্নাঘর নিয়ে স্টার্ট করছি, এর আগে অনেক কিছু আমরা তর্ক করেছি রান্নাঘর কেন কি কোথায় করলে এই কী হয়, আপনি একটুখানি জাস্ট লাইনটা ছেড়ে দিয়ে আপনি প্রোগ্রামটা শুনুন, তাহলে বুঝতে পারবেন রান্নাঘর কোথায় করা হয়। আর প্রিয়াঙ্কা আপনাকে আমি একটা কথা বলবো, আপনি শুধু নন, আপনার মতন সমস্ত বন্ধুদের যাদের এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেছে বা যারা রান্নাঘর নতুন করে করবেন তাদের জন্য সবাইকে বলি যে মোদি আপনারা, কারণ দেখুন ফোনে তো অনেক কথা বলা সম্ভব নয়, মানে এইভাবে লাইভে অত কম সময় থাকে, আপনারা প্রদীপদার কাছে আসতে পারেন আর প্রদীপদার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির যে সাইট প্ল্যান আছে সেটা নিয়ে আসবেন, আর বাড়িটার সমস্ত ছবি তুলে নিয়ে আসতে পারেন। কিন্তু প্রদীপদার যে কথাটা বারবার বলেন যে ছবিতে অনেক কিছু পরিষ্কার হয় না, ড্রয়িং করে আনবেন হাতের এতে আপনি ফ্লোর ম্যাপটাকে ড্রয়িং করে আনবেন। হ্যাঁ, তার জন্য প্রদীপদাকে আপনারা কিন্তু বাস্তু ভিজিটের জন্য আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবং তার জন্য আপনারা প্রদীপদাকে কোথায় যোগাযোগ করতে পারছেন? সোমবার দিন পাচ্ছেন গড়িয়ার ভাগ্যচক্র, ঠিক সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা এই সময়টুকু পর্যন্ত উনি ওখানে থাকবেন, তার আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। আর বৃহস্পতিবার দিন পাচ্ছেন বেলঘড়িয়াতে দুপুর 12টা থেকে ঠিক বিকেল 5টা পর্যন্ত, শনিবার দিন পাচ্ছেন আবারও বেলঘড়িয়ার চেম্বারে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং এই প্রত্যেক একটি চেম্বারের জন্য যেটা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার থাকে সেটা হলো 9337756699004322669। দেখুন আমাদের স্ক্রিনে রয়েছে এই নাম্বারগুলি, এই নাম্বারগুলি আপনি আপনার একদম নোট করে নিন এবং ডায়াল করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন এসব চেম্বারে আসার জন্য। তো আজ ভালো প্রশ্ন আপনার যে উত্তর দিকে আপনি রান্নাঘর করে ফেলেছেন, অনেকে উত্তর পূর্ব কোণে রান্নাঘর করে ফেলে, কি সমস্যা হতে পারে এতে? উত্তর পূর্ব কোণে রান্না করে রান্নাঘর করা উচিত না, কারণ হচ্ছে উত্তর পূর্ব কোণটা হচ্ছে বৃহস্পতির জায়গা, এই জায়গা থেকে আমাদের যা কিছু মানে শারীরিক উন্নতি, আর্থিক উন্নতি, লোকের সাথে সম্পর্ক, ঠিক আছে, হ্যাঁ এই জিনিসগুলো দেখা যায়, বা পড়াশোনার জায়গা, এটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। তার মানে উত্তর পূর্ব কোণে আমরা কি কি করতে পারি, যেহেতু এই জায়গাটাতে আমাদের একটা হেলথের দিকে ভালোভাবে ডেভেলপ করতে পারি, আমরা স্টাডি রুম করতে পারি, এখানটা আমরা ওপেন টেরাস করতে পারি, ঠিক আছে, এখানটা আমরা ড্রয়িং রুম করতে পারি, এখানটা আমরা বাচ্চাদের জন্য পড়াশোনার জায়গা করতে পারি। আচ্ছা,
ঠিক আছে, যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। আপনি যেরকম বললেন যে আরেকটা বিষয় যে এখানে কি আমরা ঠাকুরের জায়গা করতে পারি? হ্যাঁ, ঈশান করে চোখ কান বুঝে ঠাকুরের জায়গা করা যায়, কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখা উচিত, অনেকে বেডরুমের ভিতর রাখে, যদি সম্ভব হয় আলাদা করে ঠাকুর ঘর করে নেবেন আপনারা, পূজা রুমটা আলাদা করে নেবেন আপনারা। ঠিক আছে, আমি তো রান্নাঘর নিয়ে স্টার্ট করছি। সম্ভব হলে করবেন, তার আমরা কিন্তু এই পাশাপাশি রিলেটেড এটাও জেনে নিলাম। এইবার আমরা যেখানে ছিলাম আমাদের রান্নাঘরের সাথে আমাদের আর্থিক যোগাযোগ, এবং আপনি বলেছেন যে সেখানে কিন্তু রান্নাঘর ভালো হলে আর্থিক দিকটাও ভালো হয়। আমি আগে কোথায় রান্নাঘর হওয়া উচিত আমি সেটা বলে দিই। দেখুন, রান্নাঘর করার জায়গা হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ মানে যেটা আমি প্রায় বলে থাকি দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নারটাকে বলা হয় অগ্নিকোণ। এই অগ্নিকোণে যদি রান্নাঘর করা যায় তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা হচ্ছে প্রথম স্থান। তা এই অগ্নিকোণে যদি আপনি রান্নাঘর করেন তখন আপনি একটা জিনিস চেষ্টা করবেন, রান্নাঘরের এন্ট্রান্সটা করবেন উত্তর দিক থেকে। উত্তর দিক থেকে রান্নাঘরে এন্ট্রান্স করবেন, চেষ্টা করবেন পশ্চিম দিক থেকে যেন না করা যায়। অগত্যা যদি উত্তর দিকে না করতে পারেন তাহলে পশ্চিম দিকে করবেন। এবার রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে যদি আপনি রান্নাঘর করেন তাহলে আপনি রান্নাঘরটা সাজাবেন কী করে আমি সেটাও একটু বলে দিই। রান্নাঘরটা সাজাবেন, আপনি রান্নার যখন ব্যবস্থা মানে রান্না করবেন মানে কুকিং করবেন যখন, তখন আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। তাহলে পূর্ব দিকের ওয়ালে আপনি ওভেনটাকে বসাচ্ছেন, ওভেনটাকে বসিয়ে আপনি রান্নার ব্যবস্থা করছেন, জলের ব্যবস্থা করবেন ওই ঘরেরই উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণের উত্তর দিকের ওয়ালে। কিন্তু দেখবেন ওভেনটা যেখানে বসিয়েছেন তার বরাবর যেন সিঙ্কটা না বসে, একটু ব্রেক করে পিছিয়ে নিয়ে আসবেন উত্তর দিকের ওয়ালে। ঠিক আছে, তাহলে আপনি উত্তর দিকে মুখ করে ওইখানটা আপনি আপনার সিঙ্ক বসাবার ব্যবস্থা করবেন। আপনার যদি মাইক্রোওভেন থাকে, ওটিজি থাকে, কিংবা যদি আপনার এই ইন্ডাকশান থাকে, তারপর গ্রাইন্ডার থাকে, তাহলে এগুলো সাউথের ওয়ালের দিকে কোথাও রাখবেন রান্নাঘরে, সাউথের ওয়ালের দিকে করবেন। ওয়েস্টের ওয়ালের দিকে আপনি আপনার যে আর কাবার্ড করে তাতে আপনি মশলা এগুলো সব রাখতে পারেন, মশলাপাতি রাখার জায়গা হচ্ছে ওয়েস্টের দিকে। আর একটা বিষয় হচ্ছে সেখানে হচ্ছে আমাদের রান্নার যে বাসনপত্র সেটাও তো একটা বড় ব্যাপার, ওটাও তো রান্নাঘরে রাখতে হয়। আমি একটা কথা বলি, রান্নাঘরে ওটা রাখবেন হচ্ছে ওভেনের নিচের দিকে র্যাক করে রাখবেন, কিন্তু ওভেনের ওপরের দিকে কিছু করে রাখবেন না। বাস্তুশাস্ত্রে কোথাও বলা নেই যে ওভেনের ওপরে কিছু করবেন না, কিন্তু এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। অ্যাকচুয়ালি আমরা ভারতীয়রা যখনই রান্না করি একটি ঢিলোঢালা পোশাক পরে রান্নাঘরে ঢুকে রান্না করি। এবার আপনি ওভেনের ওপরে যদি তাক করেন, সেখানে যদি আপনি আপনার মশলাপাতি রাখেন, এবার ওভেনটা জ্বলছে সেই সময় যদি আপনি কোনো মশলার দরকার হয় নামাতে যান তাহলে কিন্তু একটা বিপদ হতে পারে। সেই জন্য আমি সবসময় বলি ওভেনের ওপরে কোনো ক্যাবিনেট করবেন না, যা ক্যাবিনেট করার আপনার আপনি ওভেনের দু সাইডে করুন অথবা ওয়েস্ট সাইডে করুন। ঠিক আছে, ফোনটা নিয়ে আবার একদম দেখে নিই আমার বন্ধু কে আছেন। নমস্কার, বলুন কে বলছেন। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি একটা গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে বলছেন, হ্যাঁ বলুন, আপনার নাম বলুন আর প্রশ্নটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বলুন, প্রশ্ন বলুন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমার নাম হ্যালো, হ্যাঁ আমি অর্ক ব্যানার্জি বলছি। আচ্ছা প্রশ্ন বলুন, অর্ক ব্যানার্জি প্রশ্ন বলুন। হ্যাঁ আমি একটু মানে জানতে চাইবো ডাক্তারবাবুর কাছ থেকে। হ্যালো, বলুন বলুন, প্রশ্ন আছে, বলুন বলুন প্রশ্নটা বলুন। আচ্ছা ঠিক আছে, অর্ক ব্যানার্জি থেকে আমার প্রশ্নটা আমার জানা হলো না, তো ঠিক আছে এভাবে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আর প্রদীপদা রয়েছেন আমাদের সঙ্গে, প্রদীপদা আপনারা জানেন তিনি একজন বাস্তু কনসালটেন্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার। এই যে এবার আমি প্রদীপদা আরেকবার জানতে চাইব, আপনি বললেন এবার আচ্ছা আরেকজন বন্ধু, নমস্কার কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? আমি শোভা দাস বলছি। কোথা থেকে বলছেন? ঘরের বিষয়ে খুঁটিনাটি গুলো বলেন। পুরনো ছিল তো আমি নতুন করতে চাইছি, মানে নতুন স্টার্টিং হয়েছে সবে, তো সেইখানে জানতে চাইছিলাম যে রান্নাঘরটা যেটা বলছিলেন দাদা আর কি, তো রান্নাঘরটা কোন দিকে হলে বেস্ট হয় আর কি। নতুন ফ্ল্যাট রান্নাঘর কোন দিকে হবে? আচ্ছা নতুন বাড়ি, ফ্ল্যাট নয়, ফ্ল্যাট হলে ফ্ল্যাটের ওদের মতো নিতে হবে। হ্যাঁ নিজস্ব বাড়ি ছিল, পুরো বাড়ি ওটাকে ভেঙে নতুন করে আবার স্টার্টিং হচ্ছে। আচ্ছা একদম পুরো ডিমোলাইজ করে দিচ্ছেন তো?
পুরোটাই ভেঙে ফেলেছেন? পুরো মাঠ করে, হ্যাঁ ঠিক আছে, পুরোটা মাঠ করে দিয়ে আপনি করছেন। আপনি একটা খাতা পেন নিন, একটু একটু লিখে নিন কোথায় কি কি করবেন, আপনার ইঞ্জিনিয়ারকে বলে দেবেন যে এই এই জায়গায় এই এই জিনিসগুলো করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, প্রথমত হচ্ছে রান্নাঘর করবেন হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, যেটাকে অগ্নিকোণ বলা হয়, ঠিক আছে? সাউথ ইস্ট কর্নারে আপনি রান্নাঘর করবেন, ঠিক আছে? রান্নাঘরে যখন করবেন আপনি ওভেন প্ল্যাটফর্মটা বসাবেন, তখন পূর্ব দিকের ওয়ালে বসাবেন। আপনি যখন রান্না করবেন তখন পূর্ব দিকে মুখ করে আপনি রান্না করবেন, ঠিক আছে? এবার রান্নাঘরের উত্তর দিকে যে ওয়াল সেখানে আপনার সিঙ্কটাকে বসাবেন, আর পশ্চিম দিকে যে ওয়ালটা সেখানে আপনি ক্যাবিনেট বানিয়ে আপনার বাসনপত্র সব কিছু রাখতে পারেন, আর কিংবা ওভেনের দু সাইডও আপনি করতে পারেন, কিন্তু ওভেনের ওপরে করবেন না, এটা মনে রাখবেন। আর যদি দক্ষিণ পূর্ব কোণে আপনি আপনার রান্নাঘর করেন তাহলে এটাকে যে কালারটা করবেন রুমটা, এটাকে টেকনিক্যালি বলা হয় মুনলাইট কালার, কিন্তু লাইট স্কাই ব্লু যেটা আর কি, দেখবেন আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে পর একটা নীলচে ভাব খেলে থাকে, হ্যাঁ সেই রংটাকে আপনি করবেন রান্নাঘরে। যদি ওই রংটা আপনি না করতে পারেন, কালারের উপরেও কোনো এফেক্ট হয়? অবভিয়াসলি, একটা কালার আপনাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, দেখবেন আমি ম্যাক্সিমাম রান্নাঘরই দেখি সবাই হলুদ করে, কিন্তু এই দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর কখনোই হলুদ করা উচিত নয়। দক্ষিণ পূর্বে রান্নাঘর করা উচিত লাইট স্কাই ব্লু অথবা গ্রিনের ওপর কোনো কালার, এছাড়া এছাড়া যদি আর কোনো কালার করতে হয় তাহলে সাদা, কিন্তু সাদা অনেকে রাখতে পারে না বলে এখন সাদা রাখা কোনো ব্যাপার না। আপনি যদি চিমনি বসিয়ে নেন তাহলে সাদা রংটাও রাখা যায় রান্নাঘরে, রান্নাঘরে কালার কিন্তু ভীষণ এফেক্ট আপনার। আপনি যেই মুহূর্তে হলুদ করবেন আপনি দেখবেন যে সমস্ত বাড়িতে রান্নাঘরে হলুদ রং করা আছে তারা দেখবেন একটু মেজাজটা, যারা যিনি রান্না করেন তার মেজাজটা একটুখানি সবসময় গরম হয়ে থাকে। আপনি রান্না করার সময় যদি আপনার মাথা ঠান্ডা থাকে তাহলে নুন ঠিক কতটুকু দরকার ততটুকুই আপনি দেবেন, আদারওয়াইজ একটু বেশি দিয়ে দিতে পারেন। আর একটু বেশি নুন হয়ে গেলে সত্যি কথা বলতে তরকারিটা স্বাদটাই নষ্ট, আপনিও জানেন সেটা। তো আরও বিস্তারিত জানতে যে কথাটা বলবো, প্রদীপদার নাম্বারটা দেখুন একদম স্ক্রিনে যাচ্ছে, নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? আপনি লিখতে থাকুন, আমি বলতে থাকছি। যদি আপনি দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর না করতে পারেন তাহলে আপনি উত্তর পশ্চিম কোণে চলে যান রান্নাঘর করার জন্য। উত্তর পশ্চিম কোণে যখন রান্নাঘর করবেন তখন কিন্তু আপনি রান্না করার সময় আপনার মুখটা থাকবে পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে, কিন্তু জলের ব্যবস্থাটা উত্তর দিকের ওয়ালেই রাখবেন। আর তখন আপনার যে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো যেমন মাইক্রোওভেন, ওটেজি কিংবা ইন্ডাকশান কিংবা গ্রাইন্ডার, এগুলো কিন্তু আপনি দক্ষিণের ওয়ালেই নেবেন। আবার রান্নাঘরে যখন আপনি উত্তর পশ্চিম কোণে মানে নর্থ ওয়েস্ট কর্নারে বায়ু কোণে যখন আপনি রান্নাঘর করবেন তখন কিন্তু এখানে গ্রিন কালার বা এ করবেন না, তখন চেষ্টা করবেন হালকা ক্রিম কালার, একদম হালকা ক্রিম কালার করার চেষ্টা করবেন, যদি না পারেন সাদা রং করবেন। এই দুটো জায়গা আপনাকে আমি বলে দিলাম, আমি হয়তো দেখা গেল আপনার যা জমির পজিশন তাতে এই দুটো জায়গা তো আপনি করতে পারছেন না, তাহলে কি আপনি রান্নাঘর করবেন না? লাস্ট একটা আপনি জায়গা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মিডিল অব দ্য ওয়েস্ট, আপনার জমির ঠিক ওয়েস্টের মাঝখান যে জায়গাটা হচ্ছে, হ্যাঁ যেটাকে বলা হয় বরুণের জায়গা, এই জায়গাটাকে আপনি বেছে নিন। বেছে নিয়ে ওই জায়গাটাতে আপনি আপনার রান্নাঘর করুন, ঠিক উত্তর পশ্চিম কোণে যেভাবে রান্নাঘর করতে বলা হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আপনি এখানে রান্নাঘরটাকে করবেন। অনেক জায়গায় দেখা যায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, রান্নাঘরের কালার তখন কিন্তু চলে আসবে পিঙ্ক কালার, দক্ষিণ পূর্ব কোণে আমি বলেছি হালকা নীল রং, আমি উত্তর পশ্চিম কোণে বলেছি লাইট ক্রিম কালার, আর এতে বলেছি পশ্চিমের মাঝখানে বলেছি পিঙ্ক কালার, প্রত্যেকটা কালার কিন্তু রান্নাঘরের পক্ষে এফেক্ট করবে। আর একটা প্রশ্ন কিন্তু আমার এবার ভীষণভাবে যাচ্ছে, কারণ যখন উনি বললেন যে একটা ফ্ল্যাটকে সত্যি কথা নতুন করে করতে যাচ্ছেন, কিন্তু এরকম অনেক জায়গায় রয়েছে যাদের হয়তো জায়গার অভাব রয়েছে কিন্তু তারা একটি সিঁড়ির তলাতেই রান্নাঘর করে ফেলেছেন, এই যে কি করবেন তারা, মানে করে ফেলেছেন? আমি একটা কথা বলছি, আমি বাস্তুটাকে ছেড়ে দিলাম, আমি তো হাইজিনিকটাকে মানবো, হ্যাঁ
আমরা রাস্তাঘাটে যে কোনো জায়গা থেকে যদি জল খাই, আমরা যদি যে কোনো জায়গা থেকে জল খাই, আমাদের কিন্তু পেটে প্রবলেম দেখা দিতে পারে। ঠিক সিঁড়িটাও তাই, আমি সিঁড়ি দিয়ে যখন উঠছি নামছি, সিঁড়িতে প্রচুর পায়ের ধুলো পড়ছে। আমরা যতই কভার করে নিই, যতই গার্ড করে নিই, কিছু না কিছু ধুলো বাতাসের সাথে মিশে আমার রান্নাঘরে ঢুকবে, ঢুকে কিন্তু ওইখানটায় কিন্তু আমার কিন্তু পেটের প্রবলেম তৈরি করবে, যার জন্য সিঁড়িঘরের নিচে কখনোই রান্নাঘর করা উচিত নয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকে দেখা যায় নিচের তলায় হয়তো টয়লেট আছে, ওপর তলায় তার উপরে কিচেন করছে, এটাও করবেন না। কিংবা নিচের তলায় কিচেন করেছেন, ওপরে তার ওপরে টয়লেট করছেন, করবেন না। আপনারা বাস্তুটাকে ভুলে গিয়ে হাইজিনিক জায়গাটাকে আসুন। আমাদের কিন্তু বাস্তুতে এই যে জায়গাটা খুব ভালোভাবে বলা হয়েছে যে কোন জায়গাটা কি করলে ভালো হবে, এবং তার সঙ্গে কিন্তু হাইজিনিক ব্যাপারটাকেও মেনটেন করা হচ্ছে। দেখবেন বাস্তুতে বলা হচ্ছে যত বাড়িতে আলো বাতাস ঢুকবে সেই বাড়িতে তত সুস্থ থাকবে। একটু খেয়াল করে দেখবেন আজকাল অনেকগুলো অনেক ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিংয়ে কোনো আলো ঢোকে না, 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হয়। দেখবেন এইসব বাড়ির লোকেদের উৎসাহ খুব বেশিক্ষণ থাকে না, এরা কাজ করতে করতে একটা সময় কিন্তু ঝিমিয়ে যায়। যার জন্য রান্নাঘরগুলো যে বলা হয়েছে, আমি যে যে তিনটে জায়গা বলেছি, প্রত্যেকটা জায়গাতেই ন্যাচারাল লাইট আসার সম্ভাবনা বেশি। আমি যদি দক্ষিণ পূর্ব কোণে আমি রান্নাঘর করি, সকালবেলা সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত কিন্তু কন্টিনিউ আমি ওই ঘরে আমি ন্যাচারাল লাইট পাবো। আচ্ছা, আরেকটি ফোন নিয়ে নেবো। কে আছেন বন্ধু? নমস্কার। হ্যালো, নমস্কার, কে আছেন বলুন। নমস্কার। আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধুকে পেলাম না, একটুখানি যে কথা, আর একটা সময় আর একটুখানি বাকি আছে, তো সেই সময়টুকুনির মধ্যে আমি আর একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে রান্নাঘরে আমরা কাটাকুটি করার জন্য আমাদের বটি, ছুরি, কাঁচি এইসবগুলো রাখি, এবং পাশাপাশি আমরা সবজিটাও রাখি, সবসময় সব কিছু ফ্রিজে রাখি এরকম? রান্নাঘরে কিন্তু ফ্রিজ রাখার একটা পার্টিকুলার জায়গা আছে, এই জায়গাটা আমি একটু জানতে চাইবো। রান্নাঘরে ফ্রিজ রাখার পার্টিকুলার জায়গা যদি আমি মানে দক্ষিণ পূর্ব করি, তাহলে আমি সেই ঘরের আমি উত্তর পশ্চিম কোণে পূর্বমুখী করে ফ্রিজ রাখব। আচ্ছা, ঠিক আছে। দক্ষিণ পূর্ব কোণে যদি আমি রান্নাঘর করি, তাহলে সেই ঘরের উত্তর পশ্চিম কোণে আমি পূর্বমুখী করে আমি ফ্রিজ রাখব। এইখানে আমি বাস্তুশাস্ত্রের হয়ে একটা গ্যারান্টি দিতে পারি, যদি কেউ এখানে ফ্রিজ রাখতে পারেন, ফ্রিজ কিন্তু চট করে খারাপ হবে না। আচ্ছা, এটা আমি যদি এতে রান্নাঘর করি, উত্তর পশ্চিমে যদি রান্নাঘর করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে ঠিক রিভার্স, আমি কিন্তু ওই ঘরের দক্ষিণ পূর্ব কোণে আমি উত্তর দিকে মুখ করে ফ্রিজ রাখবো। দেখুন, মানে একটা ফ্রিজের অবস্থান একটি কৌণিক জায়গার সঙ্গে সঙ্গে কিরমভাবে পাল্টে গেল। আমি যদি মিডিল ওয়েস্টে আমি যদি রান্নাঘর করি, আমি কিন্তু ওই ঘরে কোনো ফ্রিজ রাখতে বলবো না। আচ্ছা, ঘরে ফ্রিজ রাখার জায়গা যদি বার করাও যায়, আমি বলবো ফ্রিজ ওই ঘরে না রেখে আপনারা অন্য কোথাও ফ্রিজ রাখুন। আশা করি আমার বন্ধুরা বুঝে গেলেন, কিন্তু এখনো অনেকগুলো প্রশ্ন, কারণ রান্নাঘর একটা বিশাল বড় একটা বিষয়, তো গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে হয়তো অনেক ছোটো ছোটো বিষয়গুলো বাদ পড়ে গেল। কিন্তু তার জন্য বারবার বলে থাকি যে প্রদীপদার কাছে আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন তার কাছে, অবশ্যই সাক্ষাৎ করে সোমবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র সন্ধে 6টা থেকে রাত্রি 9টা, বৃহস্পতিবার দিন বেলঘড়িয়া দুপুর 12টা থেকে ঠিক 5টা, এবং শনিবার দিন বেলঘড়িয়ায় সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনারা পাচ্ছেন বাস্তু কনসালটেন্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্যকে। এবং আপনাদের শুধু রান্নাঘরের নয়, আপনার যাবতীয় বাড়ির বিষয়, ফ্যাক্টরির বিষয় হতে পারে, আপনার প্রতিষ্ঠানের বিষয় হতে পারে, সব কিছু নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারেন, আর উনি স্পট ভিজিট করেন, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন 9339775669980432669, এই দুটো নম্বরে। প্রদীপদা অনেক ধন্যবাদ, আজকে এই অনুষ্ঠানে আপনি এসেছেন, এত সুন্দর করে বোঝালেন, আবারও আপনাকে চেষ্টা করি যতটা সম্ভব বোঝাবার। হ্যাঁ, যদি না বুঝতে পারে তো আপনারা ফোন করে বলবেন, আমি নিশ্চয়ই আবার রিপিট করে বলবো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আর সকলকে ভালো রাখুন আপনারা, আর এই অনুষ্ঠান দেখতে থাকুন, আর দেখতে থাকুন ভূমি 24x7।